বলা নেই ক নেই হঠাৎ করেই আমার মা চলে এসেছে মানে আমাকে জানাইও নি যে ওনারা বাড়ি আসছে একদিনের জন্য এসেছে বাবা আর মা কলকাতায় গেছিলো ডাক্তারের কাছে ওখান থেকে বাড়িতে ঢুকেছে বলছে কালকে নাকি চলে যাবে তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরুও করিনি ওনাকে দেখার পর ব্লগটা শুরু করছি আমি এখন দুপুরে রান্নাবান্না করছি যাই হোক সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় সুস্থ আছো আজ হলো মার্চের পনেরো তারিখ শুক্রবার তো ভেবেছিলাম দু একদিন পর থেকে ব্লগিংটা আবার সেইভাবে কন্টিনিউ করব যাই না কেন মনটাকে ঠিকই করতে পারছি না তবে মা আর সাথে মনটা বেশ ভালো হয়ে গেছে তো বান্না কি করছি সেটা একটু তোমাদের দেখাই যখন ব্লগ শুরু করেই দিয়েছি তাহলে দেখিয়েও দিই আজকে আমি আমার মাও একটু অবাকই হবে উচ্ছে আর আলু ভেজেছি আমার জন্যে ভালো দিনে ভেজেছি আমার মা তো আমাকে খাওয়া শেখাতে পারেনি শ্বশুরবাড়িতে এসে শিখে গেছি যায় শিখে যায় পরিস্থিতি মানুষকে সব করায় বুঝলে তো উচ্ছে আলু ভেজেছি নিজে থেকে ছোটবেলায় মা যখন উচ্ছে আলু ভাজতো আর আমার বাবা যখন বাড়ি আসতো তখন আমার মা আমার পাতে উচ্ছেগুলো বেছে বেছে তুলে দিত আর আমার চোখ দিয়ে লেবুর রস পড়তো আর ওই গুলোকে আমি গিলে গিলে খেতাম জল দিয়ে আর আমার মা খুব মজা পেত বুঝলে তো যাই হোক আজকে আমার মাকে মন থেকে খুশি করে দিয়েছি আমি নিজেই ভেজে নিয়েছি তো চলো এখন রান্না বান্না করি মা বলছে খেয়ে এসেছে তো আমার সাথে আর কটা খেয়ে তারপর যাবে কেন যখনই আসে তখনই কাজ নিয়ে আসে আমার তাই হ্যাঁ ও আচ্ছা আমার এক ফির শাশুড়ির নাকি খুব শরীর খারাপ মাস সেখানে যাবে তবে তোমার জন্য সারিয়ে এনেছি চলো দেখাই তাহলে এদিকে আমি মাছ ভাজতে বসিয়েছি মাছগুলো ভাজা হোক ততক্ষণে মাকে একটু শাড়িগুলো দেখিয়ে আসি মাকে শাড়িগুলো বের করে দিলাম এখান থেকে মা বেশ কয়েকটা নিজে ওটা তোমার এটা সিল্কের শাড়ি দেখো এই রকম শাড়ি আমার মামি শাশুড়িদের আমার শাশুড়ির জন্য সবার জন্য এনেছিলাম ওটা আমার জন্য হ্যাঁ আর সুতির শাড়ি দেখো কোনটা কোনটা তুমি নেবে হ্যাঁ তো দেখি মা কোনটা কোনটা পছন্দ হয় মা পছন্দ করুক তারপর তোমাদের দেখাচ্ছি এটা তোমার জন্য ভালো লাগবে তুমি যা পড়বে তাই ভালো লাগবে তুমি সুন্দরী মানুষ তুমি এক কাজ করো না ওই শাড়িটা তুমি গিয়ে তোমার বিয়ানটা দাও তুমি এনেছিলে দিস নি বলতে ওনাকে দেখিয়েছিলাম সে ওনার সেই আজ নেবে কাল নেবে করতে করতে নেওয়াই হয়নি ওমরা পড়ে দিও না না আমার মা কি দুঃখ পাবে খুব

আসার সঙ্গে সঙ্গে দুই বিয়ানের আদান প্রদান হয়ে গেল শাড়ি আসলে মা কিনতে বলেছিল আমার শাশুড়ি মায়ের জন্য সেটাই কিনে রেখেছিলাম ওনাকে দেব বলে রেখেও দিয়েছি দিয়েও দিয়েছিলাম তো উনি যাই হোক কোনো কাজের মধ্যে ছিল সেই জন্য শাড়িটা আমার কাছেই ছিল তো মা এসেছে বলে মাকে বললাম তুমি দিয়ে দাও আর আমার দিদা শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছিল কিন্তু আমার মা এত খারাপ হয়ে গেছে দেখে মানে এত রোগা হয়ে গেছে ওনাকেই অসুস্থ লাগছে হ্যাঁ এত খারাপ হয়ে গেছে শরীর আমি পছন্দ করে নিচ্ছি আমার বাই করে যখন রানী বল দেখ রান্না করে আমার ও পা ও তো পাতে রান্না আমি আমি সবাইকে বলি যে আমি রান্না করা ভুলে গেছি আমার বৌমা ওকে কি রান্না করো আমার মেয়ে ওকে কি রান্না করো যাকে আমি শ্যুটিং

বাবা আমার মা আর আমার শাশুড়ি আজকে আমার সামনে আমার সুনাম করছে ভাবা যায় আমার মা আমার সামনে কোনদিনটি দিদি কেয়া কেয়া পিঠা বলতে নেই পিঠা বানালায় অভিনয় বানার কথা

আজকে আমার মা আর আমার শাশুড়ি মা বাবা কত সুনাম করলো আমার বিরাট ব্যাপার আমার আজকে মনটা খুশি হয়ে গেল একটা সময় আমার মা আমাকে বলতো বুঝেছ সবার মেয়েরা কাজ করতে পারে মানে যখন আমার মা রেগে যেত তখন এই কথাগুলো বলতো সবার মেয়েরা কাজ করতে পারে তুই একা কাজ করতে পারিস না আর আমার তখন চুল ছোট ছোট ছিল খবরদার চুল কাটবি না তোকে আমি বিয়ে দেবো মনে আছে বা আমার মা সমানে হাই তুলেই যাচ্ছে পাঁচ মিনিট বসো চা খেয়ে চা খেয়ে আমি না ভাত খেয়েই হবে না ভাত এদিকে আমার মার সঙ্গে বক বক করতে করতে ঘটে গেছে এক কাণ্ড আমি মার জন্য চা বসিয়েছিলাম কিন্তু আমি আমার মতন করে চাটা করেছি আমার মা তো দুধ চা খায় না উনি ভাবে লিকট চা আর উনি নেতুবাবুর জন্য চিপস নিয়ে এসেছে তো ওখান থেকে এক প্যাকেট আমিও খাচ্ছি এখন তো এখন ওই মায়ের জন্য যে চাটা বানিয়েছিলাম সেটা এখন আমি খাচ্ছি আর ওনার জন্য আবার একটু বসিয়েছি আমার মার এত তারা আমার মা মনে হচ্ছে পাগল হয়ে গেছে একবার বলছে চা দে একবার বলছে ভাত দে হ্যাঁ তাড়াতাড়ি যাতে খাওয়া যায় মানে তোমার আসার দরকার কি এত তারা ঘুরে করে তোমার জন্য ডাল খাবে একটু করে দেবো ও তাহলে তুমি ভাগ করে খাও মা হ্যাঁ তুমি প্লেটে ঢেলে নাও কাকিমা কাপে খাক এই তো কেন দেখছো আমি বলে বেশি হয় বলে বলি দেখো তোমরা আচ্ছা আচ্ছা আমি বুঝতে ভুল করেছি না 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 মা বলছে ওই যে মেজো কাকি মানে কি যাচ্ছে আচ্ছা আচ্ছা কি ভালো এনারা শেয়ার করে খাচ্ছে হ্যাঁ ভাগ করে দিতে হবে হম তোমাদের বাড়িতে এসে একটা মিষ্টি দশ ভাগ করে আমি খেয়েছি কাকিমা কথাটা কি বলছে দুজন আছে তিনজন আছে তিন ভাগ একটা মিষ্টি বা চার ভাগও করে খেয়ে হ্যাঁ আবার তোমাদের এ বাড়িতে এসে দেখেছি সবাই লুকিয়ে লুকিয়ে একাই একটা খেয়ে নিয়েছে আর আমি একা সবাইকে ভাগ ভাগ করে দিয়ে বেরিয়েছি আর আমাকে দেওয়ার বেলায় সবাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমি ভেবেছিলাম কাকি হয়তো ফুচকা খেয়ে ফার্স্ট হবে কিন্তু কাকি যে এত কম খাবে ভাবতেই পারিনি ভয়ে খাইনি কাকিমা কিন্তু খুব মজা হয়েছিল বলো কাকিমা খুব মজা হয়েছিল

রান্না বসিয়েছি হবে তো কি তাড়াহুড়ো আমার মানা সব সময় এত তাড়াহুড়ো নিয়ে আসে আসার কি দরকার তাহলে তোমার কালকে আমি উঠতেই পারছিলাম না জানো ভাত রান্না হয়ে গেছে আমার মা ভেবেছে ভাত রান্না হয়নি হ্যাঁ বলছে কি তাহলে চা দিয়ে দিয়ে আমি চা খেয়ে চলে যাই মানে দায় সেরে চলে যাবে আমি বলছি আমার ভাত রান্না হয়ে গেছে বলছে তাহলে আর চা খেয়ে কি করবো একবার বলছে চা দে একবার বলছে দিস না মা তাহলে তো খারাপ হয়ে গেছে তো দুপুরবেলায় ভাত না খেয়ে কেউ যেতে দেয় কাকিমা এর আগের বার আমার মা এসেছিল কিন্তু আমার মাকে না আমি বড়ি দিতে পারিনি তো সেই জন্যে আমার আফসোসে শেষ ছিল না তো এবার আমি বড়ি ধরতে পারবো না না ও নিয়ে যায়নি ভেবেছিলাম দশ বারোটা দেব ভুলে গেছি এবার মাকে বলছি নিয়ে যাও কটা এর আগেরবার খুব আফসোস হয়েছে আমার দেব 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 ভাগ্যিস তুমি এসছো আর কটা নাও প্যাকেটটা ভরে নাও 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 আমি একটু বেশি করে তোমার দেবো বলে একটু বেশি করে করেছিলাম বানানোর পরে সবাইকেই দেওয়া হয়েছে কাকি মারে দিইনি আর আমার শাশুড়ি মারে দিইনি ওনাদের দুজনটা দিলে তাহলে আমার দেওয়া হবে নিয়ে যাও আর কটা রুদ্র মারে দুটো দিও তো তোমার জামাইও খুব ভালোবাসে খেতে এর আগের বার দুবার ওর জন্য বড়ি রেখে সেই বড়ি আমি নষ্ট করে ফেলেছি মানে আমি না খেয়ে ওর জন্য রেখে দিয়েছি নষ্ট হয়ে গেছে মা নিয়ে যাও নিয়ে যাও রান্না করে খেয়েও আচ্ছা বিয়ের পর সবার বাবার বাড়ির সাথে সবার কেন এরকম দ্বন্দ্ব হয় মা সব মেয়েদের বেশিরভাগ মেয়েদের হ্যাঁ সব মেয়েদের বলবো না বেশিরভাগ মেয়েদের তাই না বলো একটা সময়ের পরে বাবার বাড়ির সাথে আর সেই সম্পর্ক থাকে না আবার একটা সময় কত ভালো সম্পর্ক থাকে বলো সময়ের সাথে সাথে সব কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যায় আমি একটু বাথরুমে গেছি রান্না বান্না করে আমার মা থালা ধুয়ে রেডি হয়ে বসে আছে আর থালা নিয়েছে দেখো এইটুকু থালা মানে দেখো কার কার মা এরকম করে মেয়ের বাড়িতে এসে অবশ্যই আমাকে জানিও তোমরা আমার মার অবস্থা দেখো বাড়ি যাওয়ার জন্য সত্যি গ্রামে বিয়ে করা ঠিক না এই হলো তরকারি এই হলো আলু আর উচ্ছে ভাজা আর এই হলো ভাত আমার মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে এমন তরকারি রান্না করছিলাম লবণ দিতেই ভুলে গেছিলাম এইমাত্র না তুমি আমার কাছে এসছো প্রায় এক দেড় ঘন্টার বেশি হয়ে গেল এইমাত্র কি করে হলো উড়ি ভাত নিচ্ছে দেখ ডায়েট করছো মা আর ডায়েট তুমি তো এমনি রোগা হয়ে গেছো মা কতটুকু ভাত নিল দিয়ে দিয়ে বসলাম খেতে আমার মাঝে কি কী রোগা হয়েছে আমি শুধু ভাবছি মার মতন একটু রোগা হতে পারলে কাজ হতো তবে ওনার মতন ছুটতে হয়তো পারব না প্রত্যেক দিন ওনাকে ছুটতে হয় দেড় বছর ধরে বাবার সঙ্গে মাও ডিউটি করছে তাই না চলো গন্ধ লাগছে না খেয়ে দেখি এই দেখো মণ্ডলবাবু উচ্ছে বাছে খাচ্ছি মা বাবা তো শেখাতে পারলো না তোমার কাছে এসে দায়ে পড়ে শিখতে হচ্ছে ঘুরতে তো লাগছে না তো ভালোই তো লাগছে গো হুম আর যদি বীজগুলো রাখতে পটোর পটোর করতে ভালো না বীজগুলো আমি ফেলে দিয়েছি ওই বীজ মুখে পড়লে আমি খেতেই পারতাম না জীবনে এত ভক্ত করে আমি উচ্চ কর জীবন প্রথম ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে মা আজকে এই তিনটে শাড়ি নিয়ে যাবে মানে আমি তিনটে দিলাম আর এটা আমার শাশুড়িমা দিলেন এটাও একটা সুতির শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর আমার মা তো সুন্দরই উনি যা পরে তাতেই ওনাকে ভালো লাগে দেবো ব্যাগ দেবো তাহলে থাকো না আজকে

কী আমার এক মিনিট দাঁড়াও আমার গাছে না কয়েকটা বেগুন আছে মাকে দিয়ে দি হ হাঁপিয়ে গেলাম আর উনি যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগিয়েছে আমার ওই গাছে কয়েকটা ষোলো বেগুন হয়েছিল। দিয়ে দি ছটি এক তুলে দুটো খেয়েছে আমার শাশুড়িটা নিতে বলেছিলাম আবার হলে আমার শাশুড়ি মা খাবে তুমি নিয়ে যাও কাটা হ হাঁপিয়ে গেছি

আজকে আবার গরম পড়েছে বলো কাকিমা কই যাই আমি ঘর দিকে যাই বাচ্চাকে কামড়াতে পারে অকবাবু দিদা তো চলে গেছে অকবাবুকে আমি নিয়ে চলে এসেছি ঘরে আর এনে একদম ফিট বাবু করে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন দেখো কান্না করছে এই কাঁদবে না একদম কাঁদবে না তুমি আর আমি খেলা খেলা করবো তো বাবা খাচ্ছো কেন আমাদের অকবাবুর না শুয়ে বসে থাকতে ভালো লাগে না উনি ঘুরে বেড়াবে সেটা ওনার খুব পছন্দ তাই না বকা দেবো হ্যাঁ বকে দেবো তোমার ছোট দিদি ভাই কোথায় গেছে দিদি ভাই কোথায় গেছে বাড়িতে নেই একবারে সকাল থেকে তোমাকে দেখতে যায়নি কই দেখি 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 তো দেখি তো কই এটা আমাদের বাড়ির মহারাজা হ্যাঁ মহারাজা শুয়ে থাকবেন না কিন্তু দেখো বসিয়ে দিয়েছি কি খুশি এই গেল রে উল্টে মহারাজা বসে থাকলে কত খুশি আর শুয়ে থাকলেই যত কান্না না এটা আমাদের বাড়ি মহারাজা তাই তাই এটা পাকা বুড়ো হয়েছে এখন শুয়ে থাকতে হয় এই বয়সে কেউ বসে চার মাসের বাচ্চা দেখো বসে আছে শুইয়ে দিলে কান্না করছে দেখো অবস্থা যেবার বিছানায় হিসু করে আমাদের অর্কবাবু কি খুশি হয়েছে

তো চলছে না কেমন শব্দ হচ্ছে কি সমস্যা আমার ঘরের ফ্যানটা খারাপই হয়ে গেছে বুঝলে ওকে ডাক্তার না দেখালে ও ঠিক হবে না তো আজকে আর কাকাকে ফোন করব না যে কাকা আমার বাড়িতে কাজ টাজ করে দিয়ে যায় কালকে ফোন করব কারণ আজকে তো হাটবার আর কাকা হয়তো আসতেও পারবে না আমি আর হাটে যাবো না এর আগের হাটেও যাইনি আজকেও যাবো না দেখা যাক সামনের হাটে যদি প্রয়োজন হয় তাহলে যাব তবে এখন সিঙ্কে প্রচুর বাসন আছে সেই বাসনগুলোকে ধুতে হবে মা তাড়াহুড়ো করছিল বলে আগে হাতটা ধুয়ে মাকে বললাম ঠিক আছে তুমি এসো কারণ উনি অনেকটাই ব্যস্ত ছিল তাও উনি অনেকক্ষণ বসলো আর কি আমার জন্যে বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে ইমা মা তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো আজকে আমার ব্লগ করার একদমই ইচ্ছে ছিল না ও যাওয়ার পর থেকে সত্যিই আমার ফোনটা হাতে নিতেও ইচ্ছে করছে না কিন্তু তবুও মায়ের সাথে ভ্লগটা করা হলো তোমাদের সঙ্গে একটু কথা হলো বেশ ভালো লাগছে এখন আশা রাখছি কাল থেকে আবার নতুন ছন্দে ফিরে আসবো আপাতত আজকের মতন ভ্লগটাকে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা